এবার আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বর্তমানে কে? এটা যুবকরা কথা বলে না, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট। ক্ষমতার অভাব নাই, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই এক সেকেন্ড পরে যদি জো বাইডেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার কোনো লস আছে? আসতে বললেন কেন? কত প্রেসিডেন্ট আসবে, কত প্রেসিডেন্ট যাবে, পাত্তাও থাকবে না। কারণ ক্ষমতা যার হাতে তিনি পৃথিবী টিকা রাখছে। তিনি আমাদেরকে জানায় দিছেন এই রং রং নয়, আরো রং আছে, এই রংটাই তোমাকে আমার হাতের কাছে আইরা দিবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না, এই কথাটা বুঝাবার জন্য কোরআনের একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করি। সূরাতুল কাহাফ, সূরার নাম কাহাফের সর্বশেষ আয়াত, সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তিনটা কাজ না করে যেন আসে না। একটা হলো নিজের ইমানটা যেন মজবুত করে আসে, দুই নম্বরে নেক আমল যেন নিয়ে আসে, তিন নম্বরে আমল নামায় শিরিক নিয়ে যেন না আসে। সুবহানাল্লাহ। কয়টা কথা? কয়টা কথা? কথাগুলি কে বলতেছেন? আচ্ছা, আমার কথায় কেউ রাজনীতি খুঁজবেন না। বাংলাদেশের বর্তমানে যেই সরকার ক্ষমতা আছে তাদের দলের নাম কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগের কাউন্সিল হয় কি হয় না? ওই কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য করে কি করে না? খেয়াল করেন কি বলতে চাই, প্রধানমন্ত্রীর দল যারা করেন তারা যদি ওই কাউন্সিলের একটা টিকিট পায়, ক্ষমতা কম দেখায় না বেশি দেখায়? কাটটা গলায় ঝুলাইয়া রাখে, দোকানে পাটে হাইটা হাইটা বলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার মিটিং আছে, এই দেখো, এই দেখো, এই কাটটা দেখলেই বুঝতে হবে এই লোকটা আওয়ামী লীগ করে। কিন্তু বিএনপির কোন গুপ্ত চোর যদি চুরি করে একটা কাট নিয়া মিটিংয়ের ভিতরে ঢুকে, ধরা পড়লে কপালে মায়ের আছে না? না, মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলে দিবেন আমার কাউন্সিল আসতে হলে এক নম্বরে আওয়ামী লীগ করা লাগবে, দুই নম্বরে একনিষ্ঠ কর্মী হওয়া লাগবে, যারা দুই নৌকায় পায়ে দেয় ক্ষমতা চেঞ্জ হলে দল বদলায় করে, তারা যেন কখনো আমার কাউন্সিলে আসতে পারে না এমন ঘোষণা প্রত্যেক দল থেকে আসে না? নাই, আওয়ামী লীগের মিটিংয়ে জামাতের যাওয়ার চান্স নাই, জামাতে ইসলামের মিটিংয়ে বিএনপির যাওয়ার চান্স নাই। এইভাবে করে আল্লাহ এখানে ঘোষণা দিছে, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও এমনে এমনে হবে না, কাজ লাগবে কয়টা? মোল্লার কথা না আল্লাহর কথা? কয়টা কাজ? আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, রবের সাথে যারাই সাক্ষাৎ করতে চাও তিনটা কাজ করে আসবা। এক নম্বরে ইমানকে মজবুত করে আসবা, দুই নম্বরে আমলে চলে করবা, তিন নম্বরে আমল নামায় কোনো শিরিক গুনাহ থাকতে পারবে না। এখন জানতে চাই এক নম্বর ইমান, এই ইমানের ভিতরে আমাদের গণ্ডগোল আছে না? না, এবার আমার কথার জবাব দেন, আমরা কার সাথে দেখা করব? আল্লাহর সাথে দেখা করতে কয়টা আমল লাগবে ভুলে গেছেন? কয়টা? আমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইমানকে মজবুত করা লাগবে, ইমানের মানদণ্ড, ইমানের আসল অস্ত্রটাই হলো লা ইলাহা। জোরে না, না,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলেন শেষ ভালো জার এত আস্তে হলে হবে না শেষ ভালো জার শেষ ভালো না জার সব গেল এবার হাদিস নোট করেন হযরত আবু হুরায়রা বর্ণনায় বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না এই লোকটা মরতে দেরি জান্নাতে যেতে দেরি না সেই কালিমা আমাদের হৃদয়ে আছে না নাই আমার কথায় কেউ রাজনীতি খুঁজেন না রাজনীতি করতে আসি নাই উল্টা বুঝেন না কালিমা নিয়ে মরতে পারেন নাই কালিমার স্লোগান নিয়ে মরতে পারেন নাই হৃদয়ের ভিতরে কালিমাকে জমায়া মরতে পারো নাই জান্নাতের কোনো গ্যারান্টি নাই হাজার বার হজ করে উমরা করে জান্নাতে যাওয়া যাবে না নবী বললেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না এই লোকটা আল্লাহর জান্নাতে চলে গেল নবী জীবনেন লাকিনু মাউতা কুম লা ইলাহা কথা খেয়াল করেন নবীজি বলেন লাকিনু মাউতা কুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমর্ষ ব্যক্তির পাশে বসে কালিমার তালকিন দাও যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না এই লোকটা আল্লাহর জান্নাতে চলে গেল নতুন ফ্যাশন বাইর হয়েছে কালিমা নিয়া মরতে পারি না আমরা চিকিৎসার নামে ডাকাইতি বাংলাদেশে আছে না নাই জানি না কথা রেকর্ড হয় হাসপাতালের মালিকরা আমারে কি বলবে কিছু কিছু হাসপাতাল আছে এত ডাকাইত রোগী মইরা গেছে টাকা দেওয়ার ক্ষমতা নাই লাশটা ফেরত দেয় না ততক্ষণ হসপিটালের বিলটা পরিশোধ হয় না যতক্ষণ এটা কি মানবিক না অমানবিক আরো আসতে বলেন আমার ভাইয়েরা বাংলাদেশে নতুন ফ্যাশন বাইরে হইছে মানুষ মারা যাইতে লাগলে আল্লাহর নবী বললেন কালিমার তালকিন দাও আর এখন কালিমার তালকিন না দিয়া আইসিইউতে ঢুকাইয়া লাইফ সাপোর্টে রাইখা এবার হেডলাইন দেয় উমক দলের তমক নেতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে বলে কি না তো তো 14 গোষ্ঠী পারবে না মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আপনি চিন্তা করতে পারেন কত বড় কুফুরি কথা মালাকুল মওতের সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা কারো নাই আছে নাকি সারা পৃথিবীর সমস্ত সেনাবাহিনীকে যদি এক জায়গায় করে নাম দেওয়া হয় যৌথ বাহিনী এবার যদি সবাই অস্ত্রশস্ত্র পারমাণবিক বোমা নিয়া মালাকুল মওতের উপরে হামলা করে আমি জানতে চাই জিতবে কে আস্তে কয় জিতবে কে এক থাপ্পড় দিয়া দুনিয়ার সব সেনাবাহিনী মাটির সাথে মিশায় দিতে পারে মালাকুল মওত ফাজলামি করার জায়গা পাও না মালাকুল মওতের ক্ষমতা তুমি কি জানো আমার বন্ধুগণ কষ্টের জ্বালায় কথাগুলো বলে দিয়ে যাই কালিমা নিয়ে যদি মরতে পারেন জান্নাতের গ্যারান্টি 100% কালিমা নিয়ে মরতে পারেন নাই 50-50 যেতেও পারেন নাও যেতে পারেন আমার ভাইয়েরা আইসিইউতে ঢুকাইলে লস হল তিনটা কয়টা তিনটা আইসিইউতে ঢুকায় না সিসিইউতে ঢুকায় না লস কয়টা এক নাম্বার লস মইরাও যাবে মাইরাও যাবে আপনারা আর কথা বুঝছেন নি আমি তো নোয়াখালীর ভাষা পারি না বলেন মরেও যাবে এই কথার বাস্তবতা আছে না নাই আপনি যদি এক মাস লাইফ সাপোর্টে থাকেন বিল কি 5000 টাকা হবে না 5 লাখ টাকা হবে এত মোটা বিল করবে অমানবিকভাবে আপনার লাশটা আপনার প্রিয়জনেরা ফেরত পাবে না ততক্ষণ বাড়ি বিক্রি কইরা জমি বিক্রি কইরা দোকান বিক্রি কইরা হসপিটালের বিলটা পরিশোধ করবে না যতক্ষণ আমি কি কথা ঠিক বললাম তাহলে এগুলো সেবা না ডাকাইতে এত কিছু বন্ধ করেন চিকিৎসা খাতের দুর্নীতি কেন বন্ধ হয় না কারণ ইসলাম না জানার কারণে এই অবস্থা হয়েছে
কষ্টের জালায় বলি ভাই মানুষগুলা মানুষ হবে না ততক্ষণ মানুষগুলা কোরআন পড়বে না যতক্ষণ একজন চিকিৎসক যদি কোরআন পড়ে মানবিক হবে কুমিল্লাতে অনেক ডাক্তার আমার সাথে পরিচিত একজন হাটের ডাক্তার আছে আমি নামটা বলবো না যেহেতু কথাটা রেকর্ড হয় কোন মুসলিম রোগী তার কাছে গেলে আগে জিজ্ঞেস করে নামাজ কি পড়েন কয় না পড়ি না চিকিৎসা হবে না কারণ আপনার হাট যদি মজবুত রাখতে চান আমি হাটের ডাক্তার হিসেবে সবচেয়ে বেশি থিওরি যেটা পাইছি সেজদা 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 দাও হাট মজবুত হয়ে যায় ভারতের সবচেয়ে বড় ডাক্তার হাটের ডাক্তার ছিলেন দেবা শেঠী না মনে আছে কি শেঠী সে তার আর্টিকেলে লিখেছিলেন হাটকে যদি মজবুত করতে চাও মুসলমানদের কাছ থেকে একটা ব্যায়াম শিক্ষা নাও আর সেটা হলো মুসলমানেরা যে আল্লাহরে সেজদা দেয় সেজদা যত দিবা হাট তত মজবুত হয়ে যায় আমার ভাইয়েরা খেয়াল করেন কতটা অমানবিক ব্যাপার চিকিৎসা করায় আপনি মরে গেলেন লাইফ সাপোর্টে থাকার কারণে আপনার বাড়ি বেচা তারপরে বিলটা দিয়া লাশটা আনা লাগে এটা কয় নাম্বার লস দুই নাম্বার লস হলো নবীজি বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় আমার উম্মতগুলোকে কালিমার তালকিন দাও কারণ যার শেষ কথা আখেরে কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই লোকটা দাখালাল জান্না জান্নাতে যাবে নবীজি এটা বলেন নাই নবীজি বললেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ এখন আপনারা বলেন আমার মা জান্নাতে যাক আমি চাই কি না আমার বাবা জান্নাতে যাক চাই কি না আমাদের সভাপতি সব জান্নাতে যাক চাই কি না যদি চান তাইলে আইসিইউতে রাইখা কালিমা বঞ্চিত করা যাবে না বরং তাদের পাশে বসে কালিমার তালকিন দেওয়ার দরকার আছে না না লস গেল কয়টা তিন নম্বরে লস হলো নবীজি বলেছেন মুমূর্ষু ব্যক্তি যে হয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের যন্ত্রণা একটা ছাগল জিন্দা লটকাইয়া চামড়াগুলা জিন্দা নিচের দিকে টানলে যত কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আরো বেশি কষ্ট হয় নবীজি বললেন এই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকো মৃত্যু হবে না যতক্ষণ সূরা ইয়াসিন ততক্ষণ তেলাওয়াত করতে থাকো নবীজি বললেন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কমায়া দেয় আর আমার বাংলাদেশের নাতি নাতনিরা বাপের বাপ মারা যায় দাদা মারা যায় নানি মারা যায় ছেলে মেয়েরা ইয়াসিন পড়ার সময় নাই সেলফি তোলায় পাগল হয়ে যায় কথাগুলো কি খুব খারাপ বলতেছি বাস্তবতা আছে না নাই এক ছেলে চট্টগ্রামে বিরাট বড় লোক আরেক ছেলে ঢাকা বিরাট বড় লোক বাপ ফেনীর হসপিটালে মারা যাচ্ছে টেলিফোন করা জানায় দিছে তাড়াতাড়ি আসো তোমার আব্বা বেশিক্ষণ বাঁচবে না নাতিরা নাতনিরা কয় আমরাও যাব দাদাজিরে দেখব দাদার কাছে যাইয়া সালাম নাই কালাম নাই কালিমার তালকিন নাই মোবাইল হাতে নিয়া দাদা কতটা মৃত্যুর যন্ত্রণা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে দাদার সাথে হসপিটালের বেডে সেলফি তোলে নেতার সাথে কর্মীরা হসপিটালের বেডে ছবি তোলে কোরআন পড়তে জানে না কালিমার তালকিন দিতে পারে না এমন ডাকাত মার্কা মুসলমানও আছে না না মরার সময় কি লাগবে কালিমা কি লাগবে আর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইয়ের একজন ইহুদির ছেলে মারা যাচ্ছে মুমূর্ষু অবস্থায় আছে ইহুদিদের কাছে যত চিকিৎসা সব করছে লাভ হয় না ইহুদি এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় গেলেন
যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে আমি বাপ আমি বরদাস্ত করতে পারি না আপনি একটু আসেন আমার ছেলেকে দেখে যান আল্লাহর নবী সেখানে গেলেন আর নবীজি বললেন তোমার ছেলের জন্য দুনিয়ার কোনো ওষুধ এখন আর নাই তোমার ছেলের জন্য ঔষধ আছে একটাই আর সেটা হলো লা ইলাহা এই কালিমার আন্দোলন করতে রাজি আছি এই কালিমার জিকির করতে রাজি আছি এই কালিমার জন্য বাঁচবো কালিমার জন্য মরবো রাজি আছি না নাই চিল্লায় বলো আছি না নাই এই কালিমার জন্য যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে যেতে রাজি আছো মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও এই কালিমা যারা বাক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে কালিমার হক আদায় হবে নাকি আর এখন তো জিকির উ হু 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 তোরে জুতা দিয়ে ফিরানো দরকার আমার আল্লাহর নাম যারা বিকৃত করে তারা কখনো মুমিন হতে পারে না পারে না পারে না পারে না আমার আল্লাহর নাম হু না আল্লাহ আর আমার আল্লাহর ব্যাপারে স্বীকৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালামের জিকির ছিল লা ইলাহা মূসা আলাইহিস সালামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এমন কি ফেরাউনের জিকিরও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ